ফয়জুর লিখেছেন উঠানে পিতার লাশ শিখে সন্তানরা টাকার ভাগ বটনা নিয়ে দ্বন্দ্ব লিপ্ত দ্বন্দ্বের কারণ দ্বন্দ্বের কারণে লাশ দাপন করতে দেরি এরকম ঘটনা প্রায় ঘটে সম্প্রতিও ঘটেছে এর কারণ কী এবং ওই করে কী করবেন দেখুন নসিহত আসলে নতুন করে আর কি করার আছে এ বিষয়ে আমরা এর আগে বারবার কথা বলেছি এবং এই ধরনের বিষয়গুলো আমাদের দেশে আল্লাহ মাফ করুন দুঃখজনক হলো সত্য যে প্রায়ই ঘটে থাকে তো এই ধরনের বিষয় ঘটে এর প্রধান কারণ হলো যে বাবা মা নিজে সন্তানদেরকে দিনই শিক্ষা দিনই চেতনা দিনই দীক্ষায় তাদেরকে বড় করে তুলতে পারেনি এটি একটা ব্যর্থতা তাদের সেই সাথে আমাদের সমাজটা দিন দিন বকে যাচ্ছে নষ্টের দিকে চলে যাচ্ছে ম্যানার্স আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আখলা হারিয়ে যাচ্ছে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের পর আমরা অবহেলা করছি এবং দিন শেষে আমরা সবাই বস্তুবাদী ভোগবাদী হয়ে উঠছি ভোগবাদ বস্তুবাদ আমাদেরকে যে কোথায় নিয়ে যাচ্ছে এবং কতটা স্বার্থপর কতটা স্বার্থান্ধ কতটা আত্মকেন্দ্রিক এবং সেলফিস্ট করে ফেলছে সেটি আমরা আমাদের আশপাশে থাকালে আমরা বুঝতে পাই তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে দিন দিনই চেতনা এটা চর্চা করতে হবে করোনা এবং হাদিসের চর্চা নিজেদের মধ্যে পরিবারের মধ্যে সন্তান সন্তানের মধ্যে সমাজের সর্বত্র বাড়াতে হবে এছাড়া কিন্তু আমাদের মনুষ্যত্ব আমাদের মানবতা আমাদের যে উত্তম গুণাবলী আছে আমাদের যে মোরালিটি মোড়ালিটি আছে সেগুলোকে আমরা কোনোভাবেই টিকে রাখতে পারবো না এবং মানুষ অসুখ হার মানানো এক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে বিধায় আমাদের প্রত্যেককে দিনই চর্চার ব্যাপারে গুরুত্ব অনুধাবন করতে হবে